শুভ সকাল বাংলাদেশ ঘড়িতে সময় ঠিক সকাল 8টা আর ঘুম ভাঙতে না চাওয়া এই সকালটির নাম কিন্তু রবিবারের সকাল দর্শক রবিবারের এই সকালটিকে আরো একটু মিষ্টি মুখর করতে আপনাদের সাথে রয়েছে আমি কানিজ লাবণী দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছে নিউজ 24 এর পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে থাকবো পুরো 1টি ঘন্টা জুড়ে আপনাদের সাথে দর্শক চলুন চলে যাই মূল অনুষ্ঠানে আমরা প্রথমেই দেখিয়ে থাকি ইতিহাসের এই দিনটিতে আসলে বিশেষ কি কি ঘটনা ঘটেছিল কি কি তাৎপর্যপূর্ণ ঘটনা আসলে ঘটেছিল এই দিনটিতে চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে আজ সোমবার 11 এপ্রিল 2022 আটাশ চৈত্র 1428 বঙ্গাব্দ 9 রমজান 1443 হিজরি 1905 সালের এই দিনে আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন 1919 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় 1970 সালে অ্যাপোলো 13 উৎক্ষেপণ করা হয় 1971 সালের এই দিনে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 1825 সালের এই দিনে ফেরদিনান্দো লাসালে একজন জার্মান বিচারক দার্শনিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী জন্মগ্রহণ করেন 1953 সালে অ্যান্ড্রু ওয়েলস ইংরেজি গণিতবিদ জন্মগ্রহণ করেন 1963 সালে জন্মগ্রহণ করেছিলেন বিলি বাউডেন তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার 1770 সালে জন্মগ্রহণ করেছিলেন জর্জ ক্যানিং তিনি ছিলেন ইংরেজ আইনজীবী রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী 1895 সালের এই দিনে ইউলিয়াস লোটার মাইয়ার জার্মান রসায়নবিদ মৃত্যুবরণ করেন 1977 সালে মৃত্যুবরণ করেন জ্যাক বেভার্ট তিনি ছিলেন ফরাসি কবি ও চিত্রনাট্যকার 2012 সালে মৃত্যুবরণ করেন আহমেদ বেন বেল্লা তিনি ছিলেন আলজেরিয়ার সৈনিক রাজনীতিক ও প্রথম প্রেসিডেন্ট 2013 সালে মৃত্যুবরণ করেন জোনাথন উইন্টার্স তিনি ছিলেন আমেরিকান কৌতুক অভিনেতা ও চিত্রনাট্যকার দর্শক আবারও স্বাগত আজ সকালের বাংলাদেশ এবার চলে যাব আমাদের পরবর্তী আয়োজন সংবাদপত্র পর্যালোচনায় আমরা প্রথমেই দেখে নিব আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোতে কি কি শিরোনাম উঠে এসেছে দর্শক জানিয়ে দিব আমার হাতে থাকা পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো চলুন প্রথমে দেখে আসি বাংলাদেশ প্রতিদিনে সেখানে শিরোনাম হিসেবে উঠে এসেছে দিনে নামছে 495 গাড়ি নিচের দিকে আছে পাকিস্তানের নতুন সরকার আজ মাত্র 2 ভোটে আউট ইমরান প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ এরপর আবার হাতে রয়েছে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে সততার সঙ্গে কাজ করবেন সেটাই চাই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী পাশে আরও দেখা যাচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ডে ভারতে খুনি ব্যবহার এরপর আমার হাতে রয়েছে প্রথম আলোর অনলাইন ভার্সন সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে গমের নতুন জাত আবাদে আয় হলো 10 কোটি টাকা সাথে আরও দেখা যাচ্ছে শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারকে রাজনীতি থেকে তাড়ানোর দাবি এরপর আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24.com সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে 3 বিভাগে ভারী বর্ষণের আভাস পাশে উঠে এসেছে বিশাল হারের সংখ্যা নিয়ে তৃতীয় দিন পার টাইগারদের চলে যাচ্ছি ইংরেজি সংবাদপত্রে আমার হাতে রয়েছে ডেইলি সান ডেইলি সানের শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে শেবাজ সেট টু বিকাম নেক্সট পাকিস্তান পিএম নিচের দিকে আরও একটি শিরোনাম দেখা যাচ্ছে ফার্মার সাফার লস ফর লো অনিয়ন প্রাইস এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার ডেইলি স্টারে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে পাক পার্লামেন্ট টু ইলেক্ট নিউ পিএম টুডে এরপর আমার হাতে রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে লেস দেন 10,000 টেকার্স ওয়ান অফ কোভিড বুস্টার রোল আউট ফর অল অ্যাডাল্টস আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে সিভিলিয়ান্স ফ্রি অ্যাজ রাশিয়ান ট্রুপস ম্যাস ইন দ্য ইস্ট
দর্শক জানিয়ে দিলাম আমার হাতে থাকা সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। এবার আমরা চলে যাব সংবাদপত্র বিশ্লেষণ পর্বে। বরাবরের মতোই আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আশিস কুমার দে, সিনিয়র সাংবাদিক। আশিস কুমার দে, আপনাকে স্বাগত নিউজ 24 এর আজ সকালের বাংলাদেশে। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। আপনি যে সংবাদ শিরোনামগুলো পড়ছিলেন, গুরুত্বপূর্ণ শিরোনামগুলো বিভিন্ন পত্রিকা থেকে, এগুলোই আসলে আমাদের চলমান বিশ্ব বলি, চলমান পরিস্থিতি বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। জি জি, আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রত্যেকটি পত্রিকাতেই আজ উঠে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বাংলাদেশের প্রত্যেকটি থানায় হেল্প ডেস্ক স্থাপন করেছেন শুধুমাত্র নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য। বিষয়টি সত্যি খুব চমৎকার এবং সবাই প্রশংসা করছে। নারীরা এবং শিশুরা একটি আলাদা জায়গা পেল পুলিশ স্টেশনে, নিজেদের সকল ধরনের অভিযোগ আরও সহজভাবে আসলে উপস্থাপন করার। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং বাংলাদেশের প্রশাসনের যে অগ্রগতি, এই বিষয়ে আপনি কি বলতে চান? একদম এক কথায় বলতে গেলে এই উদ্যোগটি ইতিবাচক এবং খুবই প্রশংসনীয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু যে একজন ভালো শাসক না, তিনি একজন ভালো সেবকও বটে, এবং তিনি সে কথা গর্ব করে বলেই থাকেন, আমি জনগণের শাসক হতে চাই না, আমি সেবক হতে চাই। এই যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন সহযোগিতা বা সেবা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয়েছে, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের। সেই ক্ষেত্রে যে সব দোষ পুলিশের তা না, কিছু সমস্যাও ছিল, তাদের জনবলের সমস্যা, আনুষঙ্গিক লজিস্টিকের সমস্যা, কিন্তু এই যে প্রতিটি থানায় যে হেল্প ডেস্ক স্থাপন করা হলো নারী পুলিশ, নারী শিশু বৃদ্ধ প্রতিবন্ধীদের জন্য, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি মনে করি যে এর ফলে জনগণের প্রতি পুলিশের যে সেবা প্রদানের দায়বদ্ধতা এবং জনগণের প্রতি বর্তমান সরকারের যে প্রতিশ্রুতি, সেটি বহুমাত্রিকতা পেল। তো আমাদের সবারই প্রত্যাশা যে পুলিশ, ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা বলেছেন যে পুলিশকে জনবান্ধব পুলিশ হতে হবে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যে সমস্ত মাঝে মধ্যে অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো না ওঠে, জনগণ যেন পুলিশের কাছ থেকে সঠিক সেবাটাই পায়, কারণ পুলিশ কিন্তু জনগণের নিকটতম বন্ধু, বিপদে আপদে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে পুলিশের শরণাপন্ন হতে হয়। ফলে পুলিশকে সবসময় দোষারোপ করে কিন্তু যেমন সব কাজ আদায় করা সম্ভব না, তেমনি পুলিশেরও সেবার মান বৃদ্ধি করতে হবে। শুধু হেল্প ডেস্ক স্থাপন করলেই হবে না, প্রতিটি থানায় যারা এই দায়িত্বে থাকবেন, মানে এই ডেস্কের দায়িত্বে থাকবেন, তাদেরও মানসিকতা হতে হবে উদার এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তথা বর্তমান এই সরকারের মহতি উদ্যোগটি সফল হোক, সেটি আমাদের প্রত্যাশা। জি ধন্যবাদ আশিস কুমার। আমরাও আশা করছি আসলে এরকম পুলিশ যেভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটি সেক্টরেই এভাবে বাংলাদেশের প্রশাসন আরও বেশি এগিয়ে যাবে এবং জনসাধারণের জন্য সম্ভাবনার সব ধরনের দুয়ার খুলে যাবে। এবার একটি অন্য প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি। আমাদের দেশের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেট্রো রেল। আমরা জানতে পেরেছি যে বিজয় দিবসে মেট্রো রেল আসলে উদ্বোধন হতে যাচ্ছে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই বিষয়টি অবশ্যই বাংলাদেশের জন্য একটি বিশাল মাইল ফলক হয়ে দাঁড়াবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে বিশ্বে আসলে কেমন প্রভাব পড়তে পারে এই মেট্রো রেলের অগ্রযাত্রা? না, আপনি আপনি আমি সবাই তো সাদা চোখে দেখি যে ঢাকা শহরে বা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন যজ্ঞ চলছে, তো তার মধ্যে মেট্রো রেল নিঃসন্দেহে একটি অন্যতম মেগা প্রকল্প। রাজধানীবাসীর যাতায়াতের সুবিধা এবং দুঃসহ যানজট নিরসনের লক্ষ্য নিয়েই এই বড় ধরনের প্রকল্পটি হাতে নিয়েছিল সরকার। এটি একটি চ্যালেঞ্জও ছিল, তো যখন প্রকল্পের কাজ শুরু হয় তখন নানা মহল থেকে নানা কথা হয়েছিল, উঠেছিল, সমালোচনা চলছিল, কিন্তু প্রকল্প কিন্তু এখন সমাপ্তির পথে, সফল সমাপ্তির পথে।
তো এই যে শুধু মেট্রো রেল না, মেট্রো রেল তো ইতিবাচক প্রভাব ফেলবেই। বিজয় দিবসের দিন আমরা মেট্রো রেল উপহার পাব, আর এটা হবে আমাদের জন্য একটি বড় প্রাপ্তি এবং দেশবাসীর সবার জন্য এটি সুখ মানে সুখবর হবে। আর বিশেষ করে রাজধানী ঢাকা এবং ঢাকার আশপাশে যারা বসবাস করেন তাদের জন্য তো বটেই। আমাদের উন্নয়ন কিন্তু এখন বিশ্বের, আমাদের দেশ এখন উন্নয়নে বিশ্বের মডেল। পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে বিদেশি অর্থায়নের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রকল্পের কাজ শুরু করেছিলেন, তখনও নেতিবাচক সমালোচনা হয়েছিল, একটি শ্রেণী করেছিল, কিন্তু সেটি সফলভাবে সমাপ্ত হয়েছে, এখন উদ্বোধনের অপেক্ষা। ফলে এই মেট্রো রেল মেগা প্রকল্প আরো অন্যান্য প্রকল্প গভীর সমুদ্র বন্দর নির্মাণ সব মিলিয়ে গত এক যুগ ধরে যে ধরনের উন্নয়ন প্রকল্প চলছে, অনেক প্রকল্প ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, প্রকল্পের সুফল জনগণ ভোগ করতে শুরু করেছে, সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু বিশ্বের বুকে এখন আর সেই তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত নয়। বাংলাদেশ একটি সমৃদ্ধিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত এবং আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘোষণা অনুযায়ী 2041 সালে আমরা উন্নত রাষ্ট্রের তালিকায় সারিতে আমরা নাম লেখাতে সক্ষম হবো যদি আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকতা অব্যাহত রাখে। সেক্ষেত্রে শুধু সরকার নয়, বড় বড় শিল্প গোষ্ঠীগুলোরও এগিয়ে আসতে হবে এবং তারাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজে নিজেদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেটিও কিন্তু দেশের উন্নয়ন। শুধু সরকার করলেই উন্নয়ন হবে তা না, বড় বড় শিল্পপতি যারা আছেন বা বিত্তবান যারা আছেন তারা যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড মানে তাদের ব্যবসার প্রসারের স্বার্থে হলেও তারা সেখানে ব্যাপক সংখ্যক জনবল নিয়োগ দেন। আমি যদি হিসাব করি যে এক একটি শিল্প গোষ্ঠী যেগুলো খুব বৃহৎ শিল্প গোষ্ঠী তাদের তারা যেমন জনবল নিয়োগ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে, একই সঙ্গে তারা তাদের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে উন্নয়নের চাকাকে দেশের উন্নয়নের চাকাকে ধাবমান রাখে। তো আশা করি বাংলাদেশ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং 2041 সালে উন্নত দেশের তালিকায় নাম লিখিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জি, আমরাও আশা করছি। আসলে বাংলাদেশ যেভাবে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে মেট্রো রেল এবং অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এই উন্নয়নের ধারা আসলে অব্যাহত থাকবে। এবার একটু অন্য প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনে আজকে যে শিরোনাম উঠে এসেছে, দিনে নামছে 495টি গাড়ি, রাজধানীতে বছরের প্রথম দুই মাসে নেমেছে 29,678টি। আমরা জানি যে এখন যানজটের মাত্রা আসলে মাত্রাতিরিক্ত এবং জনসাধারণ বেশ দুর্ভোগের মধ্যে যাচ্ছে। আসলে এই একদিকে গাড়ির সংখ্যা বাড়ছে, যানজটের পরিমাণও বেড়ে যাচ্ছে, হয়তো উন্নতির দিকে যাচ্ছে দেশ, মানুষ গাড়ি কেনার সামর্থ্য পাচ্ছে, কিন্তু এই যানজটের যে অবস্থা চলছে এটি নিরসনের ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং প্রশাসন এই ক্ষেত্রে কি করতে পারে, একটু ছোট করে যদি আমাদেরকে আপনি বলতেন। যানজট নিরসন রাতারাতি সম্ভব নয়। যানজট নিরসনের উদ্দেশ্য নিয়েই কিন্তু মেট্রো রেল করা হয়েছে, বিভিন্ন ফ্লাইওভার করা হয়েছে এবং অনেকেই আশা করছেন যে পদ্মা সেতু চালু হলে যানজট অনেকটা কমে যাবে। আমি অত দূর আলোচনায় যাব না, আমি অত বিজ্ঞ নই যে পদ্মা সেতু চালু হলে ঢাকা মহানগরীর যানজট কমে যাবে। আমি ব্যক্তিগতভাবে আমার মনে করি যে সেটি অত সহজে কমবে না। তো যানজট নিরসনের জন্য ঢাকা শহরে পাবলিক বাসের সংখ্যা বাড়াতে হবে। আন্তর্জাতিক বা যদি মডেল অনুসরণ করা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি মেগা সিটি যে আয়তন সেই আয়তনের 20-22% জায়গা থাকতে হবে সড়কের জন্য, সড়কে যান চলাচলের জন্য। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখি, আমাদের রাজধানী ঢাকার যে দুটি সিটি মিলেই ধরে, আমি শুধু ঢাকাকেই ধরি, তাদের দুটো সিটি বুঝবে, সিটি কর্পোরেশন বুঝাবে, এই ঢাকাতে 8-9% জায়গা আছে সড়কের জন্য এবং তাও এই সড়কের সব জায়গায় কিন্তু বড় ধরনের যানবাহন চলতে পারে না। তো ঢাকা শহরে যানজট নিরসনের জন্য প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত ছোট বাসগুলো, ছোট যানবাহনগুলো ঢাকা থেকে পর্যায়ক্রমে তুলে দিয়ে বড় বাস নামানো। সেই ক্ষেত্রে
প্রাইভেট সেক্টর যেমন এগিয়ে আসবে, তবে সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নাম করে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সংস্থা আছে, সেই সংস্থাটির কি কাজ আমি জানি না। তারা বছর বছর থাইল্যান্ড থেকে, চায়না থেকে, ভারত থেকে গাড়ি কিনে ক্রয় করে, সেই গাড়ি পরবর্তীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়, সেই গাড়ি পরবর্তীতে বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়। বিআরটিসি কেন, বিআরটিসি কে কেন শক্তিশালী করা হচ্ছে না, জনগণ কেন বিআরটিসি সেবা পাচ্ছে না? যতদিন পর্যন্ত বিআরটিসির সেবার মান না বাড়ানো হবে, বিআরটিসির বা বিআরটিসি গতিশীল করানো হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই যে সড়ক পরিবহন সেক্টর, যেটা গণপরিবহন আমরা বলে থাকি, এখানে এর নিয়ন্ত্রণ পুরোপুরি থাকবে প্রাইভেট সেক্টরের হাতে। আর প্রাইভেট সেক্টরের হাতে থাকা মানেই, একক নিয়ন্ত্রণ থাকা মানেই কিন্তু জনগণের ভোগান্তি হবে, ফলে দুর্দশা লাঘব হবেই না, দিন দিন বাড়তে থাকবে। যেটা সম্প্রতিকালে আমরা লক্ষ্য করছি যে করোনার বিধিনিষেধ তুলে দেওয়ার পরে ঢাকা মহানগরী কিন্তু আবারও সেই দুঃসহ যানজটের একটি, আমরা আসলে আশা করছি আসলে বাংলাদেশে বা ঢাকায় আসলে যেভাবে যানজট বেড়ে চলেছে এবং সব ধরনের এই সমস্যা যেগুলো রয়েছে সেগুলো থেকে মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এবং আমাদের দেশ আরো অগ্রগতির পথে এগিয়ে যাবে। ধন্যবাদ আশিস কুমার দে আজকে আজ সকালে বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সংবাদপত্র বিশ্লেষণ পর্বে, চলুন না চলে যাই আমাদের পরবর্তী আয়োজন আজকের আবহাওয়ায়, দেখে আসি আজকের আবহাওয়া কেমন থাকতে পারে। দর্শক, জানিয়ে দিব আজকের আবহাওয়ার আপডেট। আজকের আবহাওয়ায় দেখা যাচ্ছে যে কুমিল্লা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দিব আজকের বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমে আমরা দেখে নিব ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9। চট্টগ্রামে সর্বোচ্চ 29.4 এবং সর্বনিম্ন 23.9। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38.5 এবং সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 36.1 এবং সর্বনিম্ন 24.1। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38.7 এবং সর্বনিম্ন 24.2। সিলেটে সর্বোচ্চ 30.9 এবং সর্বনিম্ন 22.9। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32.0 এবং সর্বনিম্ন 22.9 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বশেষ ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার জানিয়ে দিব আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 5:41 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধে 6:18। দর্শক, জানিয়ে দিলাম আজকের আবহাওয়া এবং আজকের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এবার চলে যাবো আমাদের পরবর্তী আয়োজন রাশিফলে। আমরা জেনে নিব আজকে কার রাশিতে আসলে কি থাকছে। অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, এমনকি মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। মনে রাখবেন পদে পদে ভুল করে সেই ভুলের মাশুল গুনতে হতে পারে। এবার বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীত
প্রীতির বন্ধন রচিত হবে। যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে স্বদেশ বিদেশ ভ্রমণে এক নতুন মাত্রা যুক্ত হবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, আর শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন, লেখাপড়ায় বাধা চলছিল, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙেছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, অংশীদারদের সাথে মতানৈক্য ছিল, এমনকি দাম্পত্য জীবনে অশান্তির রণল চলছিল, এগুলো সকল কিছু বিতরিত করে আপনাদের অবিশ্বাস্য উন্নতির জোয়ারে ভাসাবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে আপনারা উন্নতির স্বর্ণ শিখরে যেতে সক্ষম হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলের গ্রাপও চাঙ্গা করে তুলবে, যার ফলে অর্থের ভাণ্ডার কিন্তু পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে গৃহবাড়ির ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, জীবনসাথী ও শ্বশুরালয়ের থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এবার সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, যার ফলে দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি যারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি এবং সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। এবার তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, যার ফলে আপনারা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। সেই সঙ্গে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, আর জীবনসাথী ও জীবনসঙ্গীর রা যাদের কর্মপ্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে ভাগ্য, লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং ভাগ্যের দরজা খুলে দেবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাত্ম তার বন্ধন দেখে অবশেষে ঈর্ষায় ফেটে মরবে, তথাপিও আপনারা সঞ্চয়ী হবেন, মিতব্যয়ী হবেন, কৌশলী হবেন, যার ফলে ভবিষ্যতের ভিত করতে সক্ষম করবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালের চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না, পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, তাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও বাড়তে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। তাছাড়া শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে, তাই তো শিক্ষার্থীদের ঘর
ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না। কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হতে হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে মামলা মোকদ্দমা বা বিচ্ছেদ পর্যন্ত কিন্তু গড়াতে পারে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগে সে হাজির হবে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। আর আপনাদের সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, যার ফলে আপনারা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন এবং অর্থ ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, দেখে নিলাম আজকের রাশিফলে কার ভাগ্যে আসলে কি থাকতে পারে। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে। কাল দেখা হবে ঠিক একই সময় নিউজ 24 পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।